আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি দেখো এক ইঞ্চ হাফ ইঞ্চি মতন আদা আর আট থেকে দশটা রসুন আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি টুকরো করা আলু আর নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করা ছোলা এই দুশো গ্রাম মতন সেদ্ধ করা ছোলা আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি হিং আর নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি আমি দারচিনি তো হিংটা একটু নতুনত্ব টেস্ট নিয়ে আসার জন্য আজকের রেসিপিতে আমি দেবো তো এই হিংটাতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে আজকে একটু নতুনত্বভাবে ছোলার ঘুগনি রান্না করার একটু চেষ্টা করছি আর নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো মশলা তো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হচ্ছে বিরিয়ানি মশলা এক চামচ হচ্ছে মিট মশলা আর এক চামচ হচ্ছে ধনে গুঁড়ো তো এগুলো সবই চা চামচের সমান এক চামচ করে আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি তেল দেখো দু টেবিল স্পুন মতন তেল আমি কড়াইয়ে গরম করে নিয়েছি এবং এখানে এবার আমি আলুটা ভেজে নেব তো আলুটা টুকরো টুকরো করে আমি আগে কেটে রেখেছিলাম মানে খুবই ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছিলাম আমি বেশি বড় করিনি যদি একটু তোমরা বড় করো তাহলে প্রেশারে একটা সিটি দিয়ে নেবে দিয়ে নিয়ে তারপরে এটা রান্না করে নিতে পারো তো আমি এখানে আর প্রেসারে সিটি দিইনি আলুটা আমি এইভাবে দেখো ভেজে নিলাম একটু মানে তেলের মধ্যে দিয়ে একটু হাই ফ্লেমেই আমি আলুটা ভেজে নিয়েছি কারণ পরে আস্তে আস্তে মশলা কষানোর সময় আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি সমস্ত রকম ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি আমি দারচিনি আর দিচ্ছি হিং আর এবার সব লাস্টে দেব আমি জিরে তো এই ফোড়নটা বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব। এই পাঁচ থেকে ছ সেকেন্ড একটু ভাজা ভাজা করব সেন্টটা খুব সুন্দর বেরিয়ে আসে মানে হিংয়ের সেন্টটা এত সুন্দর বেরিয়ে আসে তো খুব সুন্দর লাগে খেতে আর এই রান্নাটাতে আমি একদমই পেঁয়াজ ইউজ করব না কারণ পেঁয়াজ ছাড়াই আমি এই রান্নাটা আজকে নতুনত্বভাবে একটু চেষ্টা করেছি তো আমার মনে হয় তোমাদের খেতে ভালোই লাগবে তো ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা তো খুবই সামান্য আদা রসুন লঙ্কা আমি নিয়েছি এই দু চামচ পরিমাণ মতন আমি আদা রসুন বাটাটা নিয়েছি আর এখানে দেখো সমস্ত রকমের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম হলুদ বিরিয়ানির মশলা মিট মশলা আর হচ্ছে ধনে গুঁড়ো তো এই সমস্ত মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব। এই এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা ভেজে রাখা আলু তো আলুটা দেওয়ার পর একটু দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটা ঢেকে দিলাম দু থেকে আড়াই মিনিটের জন্য তো এবার ফোড়ন মশলা এবং আলু একটুখানি কষে না নেওয়ার পর এই দুই থেকে আড়াই মিনিট একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল দিলাম কারণ মশলাটা একটু মানে লেগে গেছিলো লেগে যায়নি ঠিক মানে একটু লেগে লেগে গেছিলো তার জন্য একটু আমি জল ব্যবহার করলাম এবং জলটা দিয়ে আরও আমি মিনিট দুয়েকের জন্য ঢেকে দিলাম তো মশলা দিয়ে বারবার করে ঢেকে ঢেকে এই রান্নাটা করতে গেলে খুব সুন্দর রান্নাটার টেস্ট হয় তো যাই হোক সব কিছু করে নেওয়ার পর এবং সমস্ত মশলা আলু কষিয়ে নেওয়ার পর আমি এখানে ছোলাটা অ্যাড করে দিলাম যে সেদ্ধ করা ছোলাটা আমি করে রেখেছিলাম সেই ছোলাটা অ্যাড করে দিলাম অ্যাড করে নেওয়ার পর এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আমি এখানে দেড় চামচ মতো নুন দিলাম এবং নুনটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি তো এই চিনিটা আমি দিলাম টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য তো তোমরাও দিও খুব ভালো লাগবে তো এবার আরও বেশ কিছুক্ষণ একটু দেড় থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি জল দিলাম তো আমার ঘুগনিটা ফুটে উঠেছে এবং ঘুগনিটা একদমই রেডি হয়ে গেছে মানে একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব থ্যাংক ইউ